29 নাম্বার দেখে আশা করি সবাই, আর দেশ কান্ট্রির নামগুলো দেখে আশা করি সবাই খুব বুঝতে পারছেন যে আমি কিসের নাম দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার ভিডিওতে কি দেখাবো সেটা আশা করি আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। সেটা হ্যাঁ, ইন্ডিয়া স্টেটস, অর্থাৎ স্টেট ক্যাপিটাল আর ল্যাঙ্গুয়েজ। আমরা 29 স্টেটটার ক্যাপিটাল মনে রাখা একটু কঠিন ব্যাপার, কিন্তু আমি আজকে যে পদ্ধতিটা বলতে চলেছি সেটা ভীষণ সহজ এবং ভীষণ একটা ইন্টারেস্টিং প্রসেস বলতে পারেন, যেটা ফলো করলে আর কোনোদিন একবার দেখে নিলে সেই কোডটা, যে কোডটা আমি বলবো আর কি, যে কোডগুলো বলবো সেই কোডগুলো একবার শুধু চোখ বুলিয়ে নিলে আর কোনোদিন আর সেই কোডটা রিভাইজ করতে হবে না। তো বন্ধুরা আসুন দেখে নিই যে কিভাবে খুব সহজ পদ্ধতিতে স্টেট ক্যাপিটাল উইথ ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ক্যাপিটাল তো আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে, সেই ল্যাঙ্গুয়েজ সহকারে কিভাবে মনে রাখবেন সেই পদ্ধতিটা আজকে আমি আমার ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, তার কারণ প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা কোড আমি প্রত্যেক যখনই আমি বলবো তার সাথে সাথে কোডটা আমি বলে দেব। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে একটু লাইক করবেন আর শেয়ার করবেন, আর যদি এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা শুরু করি। স্টেট ক্যাপিটাল ল্যাঙ্গুয়েজ, প্রথমেই আমি অ্যালফাবেটিক্যালি প্রত্যেকটা স্টেট আমি লিখেছি। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে অমরাবতী, অমরাবতী, আর তার ল্যাঙ্গুয়েজ হচ্ছে তেলেগু। আর যখনই আমি প্রত্যেকটা স্টেটের নাম বলবো তার অন স্ক্রিনে আমি কোডটা লিখে দেবো, কোডটা দিয়ে দেবো, তো আপনারা প্লিজ একটু ফলো করবেন, একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন। খুব বেশি সময় নেব না, খুব চট করেই আমি প্রত্যেকটা স্টেটের নাম উইথ ক্যাপিটাল উইথ ল্যাঙ্গুয়েজ আমি বলে দিচ্ছি। চলুন, অরুণাচল প্রদেশ ইটানগর, তার ক্যাপিটাল হচ্ছে ইটানগর, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আসাম, আসামের ক্যাপিটাল দিসপুর, আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাসামিস। আমরা প্রত্যেকটা স্টেট ক্যাপিটাল আমরা সহজ কম বেশি সবাই জানি, কিন্তু সেগুলো মনে রাখার খুব কঠিন, মনে রাখা খুব না হলেও একটু হলেও কঠিন হয়ে যায়। তো সেটা কিভাবে মনে রাখবে সেই পদ্ধতিটা আমি বলছি। আসাম, তার ক্যাপিটাল হচ্ছে দিসপুর, আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাসামিস, ঠিক আছে। স্টেট হচ্ছে বিহার, স্টেটের ক্যাপিটাল হচ্ছে পাটনা, তার ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। তারপর ছত্তিশগড়ের ক্যাপিটাল হচ্ছে রায়পুর, তার ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। আর গোয়া, গোয়ার ক্যাপিটাল হচ্ছে পানাজি, পানাজির ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোনকানি। প্রত্যেকটা আমি যখন বলছি তখন দেখবেন অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে, আমি একটু একটা শুধু বলে দিই সেটাও কি, সেটা হলো যে অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে অমরাবতী। যেমন অন, অন অমতে, অনমতে, 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 এই কোডটা মনে রাখলেই আমি কিন্তু তিনটা জিনিস একসাথে মনে রাখতে পারছি, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশ, অমরাবতী, তেলেগু, তাহলে অন অন। আর আমি কিন্তু প্রত্যেকটা স্টেটের দুটো করে লেটার নিয়েছি, তার কারণ এই লেটার দিয়ে কিন্তু অন্য কোনো স্টেট কিন্তু আপনি পাবেন না, এর জন্য আমি প্রত্যেকটাতে দুটো করে লেটার ইউজ করেছি যাতে করে বুঝতে সুবিধা হয় আর মনে রাখতেও খুব সুবিধা হয়। তো অন অমতে, অনমতে, অনমতে মানে অন, অন মানেই তো বুঝতে পারছি অন্ধ্রপ্রদেশ, অন অম অমরাবতী, অম দিয়ে তো অমরাবতী ছিল, তেলেগু অনমতে, তে মানে তেলেগু। এইভাবে মনে রাখলে দেখবেন খুব সহজে আপনি মনে করতে পারছেন, প্লাস অনেকদিন দীর্ঘদিন ধরে আপনি মনে রাখতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে গুজরাট, গুজরাট গান্ধীনগর, গুজরাটি, গুজরাটি ভাষা, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ। আর হরিয়ানা, হরিয়ানা চণ্ডীগড়, চণ্ডীগড়ে হিন্দি। হিমাচল প্রদেশ সিমলা, হিন্দি। হি সি হি, হি সি হি, হি সি হি, হি সি হি, ঠিক আছে। জম্মু অ্যান্ড কাশ্মীর শ্রীনগর উর্দু। তারপর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের ক্যাপিটাল রাঁচি, রাঁচি হচ্ছে হিন্দি। কর্ণাটকার ব্যাঙ্গালোর, আর হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ কানাডা, ঠিক আছে। কেরালা, কেরালার ক্যাপিটাল হচ্ছে ত্রিভান্তপুরম, থিরুভান্তপুরম, আর তার হচ্ছে ল্যাঙ্গুয়েজ মালায়ালাম। তাহলে কেথিমা, 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 কোডগুলো খালি মনে রাখবেন, তাহলে দেখবেন ইজিলি কিভাবে কত সহজে মনে রাখতে পারছেন, ঠিক আছে। মধ্যপ্রদেশ ভূপাল হিন্দি, মা, মধ্যপ্রদেশ ভূপাল হিন্দি, মা ভো হি, মা ভো হি, মা ভো হি, মধ্যপ্রদেশ। মহারাষ্ট্র মুম্বাই, মামুমা, 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 মহারাষ্ট্র মুম্বাই, আর মারাঠি। আমি কিন্তু এভাবে মনে রেখেছি। তো বন্ধুরা আপনারা যদি একটু চেষ্টা করেন দেখবেন যে আমার আমার বলা ফল মানে প্রসেসটিতে যদি আপনাদের মনে হয় যে না একটু চেষ্টা করি বা হেল্পফুল হচ্ছে কি না, তাহলে একটু চেষ্টা করে দেখতে পারেন। আমার মনে হয় 100%-এর মধ্যে 80% হলেও রেজাল্ট পাবেন।
ঠিক আছে। তো লিস্ট নেক্সট কি আছে, মণিপুর, মণিপুর ইম্ফল মেতি, হ্যাঁ মণি ম ম ইম মে মইম মে মইম মে, মেঘালয়া শিলং আর চি ল্যাঙ্গুয়েজ ইংলিশ, মিজোরামের ক্যাপিটাল হচ্ছে আইজওয়াল, তার ক্যাপিটাল হচ্ছে মিজো, নাগাল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে আইজওয়াল, সরি নাগাল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে কোহিমা, কোহিমার আর তার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, উড়িষ্যার হচ্ছে ক্যাপিটাল ভুবনেশ্বর, উড়ি, তাহলে উড়ি ভু উড়ি ভু উড়ি উড়ি ভু উড়ি, তাহলে উড়ি ভু উড়ি মনে রাখলে আমরা কিন্তু তিনটে জিনিস একসাথে মনে রাখতে পারছি। পাঞ্জাব চণ্ডীগড়, তার ক্যাপিটাল হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাঞ্জাবি, ঠিক আছে পাঞ্জাব চণ্ডীগড়, পঞ্চাপন এগুলো খেলতে খেলতে কিন্তু মনে রাখা যায়, ঠিক আছে পাঞ্জাব চণ্ডীগড় পাঞ্জাবি, ঠিক আছে রাজস্থান জয়পুর, তার হচ্ছে ল্যাঙ্গুয়েজ হিন্দি, সিকিমের ক্যাপিটাল হচ্ছে গ্যাংটক, গ্যাংটক তার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তামিলনাড়ু চেন্নাই তামিল, তামিলনাড়ুর ক্যাপিটাল হচ্ছে চেন্নাই, তার ল্যাঙ্গুয়েজ হচ্ছে তামিল, ঠিক আছে তামিল তা চে তা তাচিতা তাচিতা, ঠিক আছে আমি কিছুটা সবগুলো বলতে পারছি না যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তো আমি কিছু কিছু বলে দিচ্ছি ল্যাঙ্গুয়েজগুলো, আর অন স্ক্রিন তো আপনি দেখতেই পাচ্ছেন, ঠিক আছে ত্রিপুরা, ত্রিপুরা তার ক্যাপিটাল হচ্ছে আগরতলা, এটা আমরা সবাই জানি ত্রিপুরার ক্যাপিটাল আগরতলা, তার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ লখনৌ, তার ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, উত্তরাখণ্ড দেরাদুন, তার ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল তো কলকাতা, আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, ওয়েকো বে, এই হলো কোড, ঠিক আছে আপনারা একটু চেষ্টা করুন যে এই পদ্ধতিতে আপনারা কতটা হেল্পফুল হচ্ছে, ঠিক আছে আর যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে আপনার আশেপাশে যারা পরিচিত আছে তাদের সাথে একটু শেয়ার করুন, তাদের যদি একটু হেল্প হয়, ঠিক আছে তাহলে আর যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে একটু শেয়ার করুন, আর একটু লাইক করুন, আর যদি এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন বন্ধুরা আজকে আমার ভিডিওটা এতটুকুই থাকলো, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।